হুগলি জেলা কবিতা একাডেমির উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান ও বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো কামারপুকুরে। রবিবার কামারপুকুর ভিএসপি ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন জেলার নামীদামি কবি সাহিত্যিক ও শিক্ষানুরাগীরা। এছাড়াও ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল প্রমুখ। এই অনুষ্ঠানে বহু কবি সাহিত্যিকের নতুন বই প্রকাশ করা হয়। তুলে দিচ্ছেন বগি জেলা পরিষদের সভাপতি সম্মানিত রহমান সাহেব। যে গ্রন্থটি প্রকাশ করছেন সেই কবিতার বই, তার নাম হলো সরকারের আকাশ ভাঙেন কবি। আকাশ ভাঙানি কবি মনোমোহন সরকার আর প্রকাশ করেন। তুলে দিচ্ছেন বগি জেলা পরিষদের সভাপতি সম্মানিত রহমান সাহেব। জেলা কবিতা একাডেমি, এটা আমাদের হুগলির সংস্কৃতির পরিচয়। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যেমন সংস্কৃতি পীঠস্থান, সঙ্গে সঙ্গে হুগলিতেও এই সংস্কৃতির যে চর্চাটা, আজকে কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটা, এখানে মানুষের এমনি মনের অবস্থায় এমনি একটা একটা আবেগ কাজ করে, আধ্যাত্মিকভাবে একটা আবেগ কাজ করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি সাহিত্য ঐতিহ্য, যেটা সমগ্র ভারতবর্ষের কাছে আমাদের উৎকর্ষতা প্রকাশ করে, তো সেরকমই একটা আজকের অনুষ্ঠান এখানে আমাদের হুগলি জেলা কবিতা একাডেমি আয়োজন করেছিল। এখানে অনেক কবি যারা আছেন তাদের নতুন নতুন বই প্রকাশিত হয়েছে। এখানে আমাদের বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী, আমাদের সৌভাগ্য, তিনি আমাদের জেলার মানুষ। সেই কবি চক্রবর্তী, অরুণ চক্রবর্তী মহাশয় সকলে সহ অনেকেই এখানে উপস্থিত ছিলেন। আমাদের তপন মণ্ডল, আমাদের এই গ্রাম পঞ্চায়েত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, উনিও আমার সঙ্গে এসেছিলেন, উনি এখানকারই মানুষ। এবং তৎসহ বাংলাদেশের একজন এসেছেন সাহিত্যিক মানিক মজুমদার মহাশয়ের সহ এখানে অনেক বিখ্যাত গুণীজন মানুষ এখানে এসেছিলেন। তা আমার এখানে আমন্ত্রণ করা হয়েছিল, আমি অভিভূত এই জায়গায় এসে, আমার খুব ভালো লেগেছে। বৈশাখ মাসে এমনি মনটা একটু অন্যরকম হয়ে থাকে, বসন্ত শেষ, গরমকাল, এই সময় মন খুব উদাস থাকে আর মন ভীষণ প্রাকৃতিক থাকে, প্রকৃতিক হেসা হয়ে যায় মন। এই দেখুন আপনার পিছনে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আবার দূরে একটা পলাশের গাছ, রঙের মাথা আড়া, তো এই একটু মন একটু প্রাকৃতিক থাকে। আমার তো স্বাভাবিক কারণেই আমি একটু প্রাকৃতিক। তো এইখানে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য ওদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং এই অনুষ্ঠান করার জন্য সাধুবাদ জানিয়েছি। সামনে 25শে বৈশাখ, বিশ্বকবি রবি ঠাকুর, আমাদের সেই রবি ঠাকুরকে ঘিরে আবার তার একটা প্রস্তুতি, আমি সেটাও বলেছি যে 25শে বৈশাখ নিয়েও যেন নিশ্চিতভাবে ওনাদের আছে। পশ্চিমবঙ্গের সর্বত্র, পশ্চিমবঙ্গে কেন বিশ্বের সর্বত্র যেখানে বাঙালিদের বসবাস, সেখানে রবি ঠাকুরের 25শে বৈশাখ নিয়ে আমাদের মাথামাতি থাকে। তো সেই এই আজকে অনুষ্ঠানে এসেছিলাম, ভালো লাগলো। এবং এরকম অনুষ্ঠানে যতবার ডাকবে ততবার আসবো। রাজনৈতিক জীবনের পাশাপাশি এই যে একটা সাহিত্যিক অনুষ্ঠানে একটা নতুন অভিজ্ঞতা কি সঞ্চয় না, এটা তো আছে মনের, এটা তো আছে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অসংখ্য বই লিখেছেন, কবিতা লিখেছেন, ছবি আঁকেন। মাননীয় মুখ্যমন্ত্রীও অত্যন্ত প্রাকৃতিক। গীতবিতান আমার মনে হয় প্রচুর গান, রবি ঠাকুরের অনেক গান তার মুখস্থ এবং অনেক পুরনো গান। বাংলা
আমাদের জেলার বিভিন্ন জায়গায় এবং জেলা ছাড়িয়ে কলকাতার বড় বড় প্রেক্ষাগৃহে এই ধরনের অনুষ্ঠান করে থাকা। এছাড়া প্রতি দুমাসান্তর সদস্যদের নিয়ে আমরা কবিসভা করি, যে কবিসভায় কবিতা পাঠ হয় এবং কবিতার উপরে আলোচনা হয়। আমরা বছরে একবার দানিয়া হাজিরা শিবির সম্মাননা দিয়ে আমরা এই পর্যন্ত প্রায় দানিয়া হাজিরা শিবির সম্মাননা পেয়েছি। আজকেও নজন দানিয়া হাজিরা শিবির সম্মাননা পাচ্ছে। দানিয়া হাজিরা হচ্ছে বৈশিষ্ট্য সমাজসেবী যার লেখা গান প্রতিটিকে কাঁপিয়ে দিয়েছে, তারা লালবাড়ি এসে যায়, রাঙামাটি এসে যায়, সংস্কার সভাপতি আছেন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান সাহেব, এছাড়া আছেন এই এলাকার যে আমার পুকুর মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ের সভাপতি, সারা পশ্চিমবাংলা মালদা নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা বিভিন্ন জায়গায় মানুষের কবিরা অনুষ্ঠানসূচি তো আমরা একটা বলেছি। অনুষ্ঠানসূচিতে আছে বক্তব্য যেমন আছে, তার মধ্যে গান আছে, যেমন গানের পরে নদিয়া থেকে এসেছে আমাদের সংস্থার সম্প্রীতি সুপ্রীতি সুপ্রীতি আল্লাহর বিশ্বাস বর্ধমানের ভাড়াঘর থেকে এসেছে সুদেশ নারায়ণ গোস্বামী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এসেছে, বিশিষ্ট বাচিক শিল্পী তিনি বেশ কিছু বইও আছে, তিনি তিনিও আজকে অনুষ্ঠান করেছেন আজকে কলকাতা থেকে সন্ধ্যা রায় বাচিক শিল্পী এসেছেন বাসুদায় নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।